ব্ল্যাক মানিটা কি? ব্ল্যাক মানিটা তো কেউ বুঝতে পারছে না, সেটা খায় না মাথায় দেয়। ব্ল্যাক মানিটা কি? অর্থাৎ উনি কাঠমান্ডু থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজছেন, তাই উনি ব্ল্যাক মানি বলেছেন। আপনি জানেন ব্ল্যাক মানি দিতে গেলে ইনকাম ট্যাক্স যারা হয় তাদের ধরতে হবে, ইনকাম ট্যাক্সকে কথা বলতে হবে। তা ব্ল্যাক মানি বলে কিছু নেই, কাঠমান্ডু আছে এবং এটা উনি নিজেই বলেছেন। এবং সবচেয়ে বেশি কাঠমান্ডুটা আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কেশরীনাথ ত্রিপাঠি তিনি বলেছেন যে রাজ্যের এরকম অসহিষ্ণু অবস্থার জন্য মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়েছে এবং মমতা ব্যানার্জি তোষণ নীতির জন্য এই অবস্থা হচ্ছে, সম্প্রীতির বাতাবরণ নষ্ট হচ্ছে। কেশরীনাথ ত্রিপাঠি রাজ্যপাল তিনি বলেছেন, প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি যে বলেছেন সেটা একদম সর্বৈব সত্য। এবং যেভাবে মমতা ব্যানার্জি বাংলাকে ভাগ করেছেন, ধর্মের প্রশ্নে ভাগ করেছেন, বর্ণের প্রশ্নে ভাগ করেছেন, সংস্কৃতির প্রশ্নে ভাগ করেছেন, বাংলাটাকে ভাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব এই অবস্থার জন্যে বাংলায় দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নানুর দিবস পালন করা হচ্ছে, ফিরহাদ হাকিম তিনি নানুরে গেছেন এবং নানুরে যে মানুষজন মারা গেছেন তাদের নিয়ে তিনি সভা করছেন, কী বলবেন? 27 জুলাই নানুরে এই ঘটনা ঘটেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি যেখানেই থাকুন না কেন নানুর দিবসে নানুর যাবেন। আজ মমতা ব্যানার্জির বিশ্রুতি হয়েছে, সেই জন্য উনি নিজে যাননি, ফিরহাদ হাকিমকে পাঠিয়ে দিয়ে নমো নমো করে নানুর দিবস পালন করছেন। দুর্নীতি হলে তাতে তদন্ত হবে, উজ্জ্বলা দুর্নীতি যদি যদি দুর্নীতি হয়ে থাকে তার তদন্ত হবে, তদন্তে দোষীরা গ্রেপ্তার হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এর সাথে যুক্ত নয়, এটা অত্যন্ত দায়িত্বের সাথে বলছি। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে শোভন চ্যাটার্জি তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় দেখা করেছে দুদিন আগে, কী বলবেন? আবার কি দলে টানার চেষ্টা শোভন চ্যাটার্জিকে? দেখুন, শোভন দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, তাদের স্বাভাবিকভাবেই শোভনকে দলে টানার জন্য চেষ্টা করতে পারেন। শোভনের সাথে ভারতীয় জনতা পার্টিরও শীর্ষস্থানীয় নেতৃত্বের কথা হয়েছে বলে আমি জানি। সুতরাং স্বাভাবিকভাবে শোভন কী করবে এটা শোভনের ব্যাপার, কিন্তু স্বাভাবিকভাবে আমরা মনে করি এতে ভারতীয় জনতা পার্টি যে রাস্তায় এগোচ্ছে, যে পথ ধরে এগোচ্ছে, তাতে তাদের সম্পদ হচ্ছে বাংলার জনগণ, এই জনগণ ভারতীয় জনতা পার্টি। শোভন চ্যাটার্জির সঙ্গে বিজেপির কথা হয়েছে? আমি যতদূর জানি শীর্ষস্থানীয় নেতৃত্বের কারণ কারোর সাথে কথা হয়েছে।